আজ থেকে প্রায় 13 বছর পূর্বে টাউন প্রতাপগড় এলাকার সুপর্ণা ঋষি দাসের সঙ্গে বিয়ে হয়েছিল খোয়াই বারবিল গ্রামে ঋষিপাড়ার বিপুল মণি দাসের। বর্তমানে তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে প্রতিদিন স্বামীর হাতে শারীরিক ও মানসিকভাবে অত্যাচারিত হতে হচ্ছে বলে জানায় স্ত্রী সুপর্ণা ঋষি দাস। অত্যাচারের প্রতিবাদ করতে গেলে পুনরায় মার খেতে হচ্ছে স্ত্রী সুপর্ণা ঋষি দাসকে। রবিবার সব অত্যাচারের সীমা ছাড়িয়ে গেল স্বামী বিপুল মণি দাস। স্ত্রীর মাথায় আস্ত ইট দিয়ে আঘাত করে স্বামী বিপুল মণি দাস, সেই সঙ্গে স্ত্রীর হাতে কামড় বসিয়ে দেয় স্বামী। রক্তাক্ত অবস্থায় স্ত্রী সুপর্ণা ঋষি দাসকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে অত্যাচারে অতিষ্ঠ স্ত্রী হাসপাতালের অভ্যন্তরে উত্তম মাধ্যম দেয় স্বামীকে। এই ঘটনার পর খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তবে পুলিশ আসার আগে স্ত্রীর ঔষধ আনার বাহানায় হাসপাতাল চত্বর থেকে পালিয়ে যায় স্বামী বিপুল মণি দাস। বিপুল মণি দাস মাংস কাটে আনে সরকারি টেয়া পাইছে গড় তুলে তা টেয়া খাইতে গড় তুলে না এই ঘটনায় নির্যাতিতা মহিলার অভিযোগ মূলে একটি মামলা হাতে নিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।